আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গত দুইটা ভিডিওতে পানিকে দূষণমুক্ত করার জন্য আমি ভিডিও করেছিলাম। আজকে আসুন আমরা জেনে নেই যে বাসা বাড়ির পানিকে, অর্থাৎ যেই পানি আমরা পান করি ড্রিঙ্কিং ওয়াটারকে, কিভাবে আমরা বাসা বাড়িতে সাধারণত দূষণমুক্ত করতে পারি। সেটার কয়েকটা পদ্ধতি রয়েছে, একদম প্রচলিত বা কমন কয়েকটা পদ্ধতির কথা আজকে আমি বলবো। সেটা হচ্ছে সর্বপ্রথম বা সর্বোত্তম যে পদ্ধতি, সেটা হলো বয়লিং, অর্থাৎ পানিকে উত্তপ্ত করে পানিকে দূষণমুক্ত করা যায়, আর এটাই সর্বোত্তম পদ্ধতি। আপনি যখন পানিকে উত্তপ্ত করবেন, তখন সেই পানিতে ভাইরাস, ব্যাকটেরিয়া বা কোনো ধরনের কোনো অর্গানিজমই টিকতে পারবে না। সাধারণত 5 থেকে 10 মিনিট পানিকে ফুটানো হয়, এবং যতক্ষণ না পর্যন্ত পানিতে বুদবুদ আসে ততক্ষণ পর্যন্ত ফুটানো সবচেয়ে ভালো। আয়োডিন ব্যবহার করতে পারি। 2 ড্রপস অফ আয়োডিন সাধারণত 1 লিটার পানিকে জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয়। এরপরে আমরা ক্লোরিন ট্যাবলেট ব্যবহার করতে পারি। 1টা ক্লোরিন ট্যাবলেট সাধারণত 20 লিটার পানি বা 10 গ্যালন পানিকে জীবাণুমুক্ত করে দেয়। এগুলো হচ্ছে সবচেয়ে কমন পন্থা। যখন আপনি পানিকে ফুটাতে পারবেন না, তখন আপনি এই ব্যবস্থাগুলো গ্রহণ করলে পানিকে দূষণমুক্ত এবং জীবাণুমুক্ত করতে পারবেন। এছাড়া বাজারে নানা ধরনের ফিল্টার পাওয়া যায়, সেগুলো ব্যবহার করেও পানিকে দূষণমুক্ত করা যায়। ধন্যবাদ।